নমস্কার বন্ধুরা হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখে নিতে চলেছি ও এ এস আই এস স্কলারশিপ অর্থাৎ এস সি ওবিসি যে স্কলারশিপ তোমরা পেয়ে থাকো সেখানে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে আমরা সেটি দেখে নেব কি কি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের জন্য রয়েছে এবং আমাদের কি কি করণীয় রয়েছে তো ভিডিওটি শুরু করার আগে তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক ওএএসআইএস স্কলারশিপের যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমাদের জন্য রয়েছে গুলি তো সবার প্রথমে আমরা চলে আসবো ও এস এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটিতে এবং এটিতে আসার পরে তোমরা একটু স্কল করবে নিচে আসবে এবং আসলেই দেখতে হয় প্রথমেই লেখা রয়েছে অ্যানাউন্সমেন্ট এবং অ্যানাউন্সমেন্টের মধ্যেই পাবে প্রথমে যেটি রয়েছে সেটি হলো অল দোজ স্টুডেন্ট হু কুড নট গিভ খাদ্যসাথী নাম্বার ওয়াইল অ্যাপ্লাইং ক্যান আপডেট দেয়ার খাদ্যসাথী নাম্বার বাই ক্লিক হেয়ার ফর নিউ অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্লিক হেয়ার ফর অ্যাপ্লিকেশন এবং এর পাশে নিউ বলেও কিন্তু করা হচ্ছে তো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যারা ওয়েসিসে অলরেডি অ্যাপ্লাই করেছো সে নতুন হতে পারে অথবা রিনুয়াল হতে পারে তো সেখানে কি করতে হবে তোমাদের খাদ্য সাথী নাম্বার যদি তোমরা না দিয়ে থাকো অর্থাৎ যারা প্রথম দিকে অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু এই আপডেটটি তখন এসে পৌঁছায়নি তার জন্য কিন্তু এখন আবার পোর্টালে কিন্তু এই খাদ্য সাথী নাম্বার লিঙ্ক কিন্তু চালু হয়ে গেছে অর্থাৎ যারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছ তাদের জন্য কিন্তু এটি তো এখন প্রশ্ন হচ্ছে এটি কাদের এই খাদ্য সাথী নাম্বারটি হবে তো অলরেডি যারা অ্যাপ্লাই করে কিন্তু তখন তোমাদের খাদ্য সাথে এই খাদ্য সাথী নাম্বার এখন আপডেট করাতে বলা হচ্ছে কিন্তু খাদ্য সাথী নাম্বার যখন থেকে আপডেট এসেছে তারপরে যারা অ্যাপ্লাই করেছ তাদের কিন্তু এখানে তাদের খাদ্যসাথী নাম্বারটি দিতে হবে না যারা একদম প্রথমে দিয়ে করেছিল যখন খাদ্য সাথী নাম্বার নেওয়া শুরু হয়নি তখন যারা অ্যাপ্লাই করে জমা দিয়েছ তাদেরই কিন্তু শুধুমাত্র আপডেট করতে হবে সেক্ষেত্রে এখানে দুটো লিঙ্ক দেওয়া হয়েছে যারা খাদ্যসাথী নাম্বার অ্যাড করতে চাও সেক্ষেত্রে প্রথমের যে লিঙ্কটি রয়েছে সেটি রয়েছে নিউ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যারা এবছর নতুন অ্যাপ্লাই করেছ তাদের জন্য এই লিঙ্কটি তো অর্থাৎ ক্লিক হেয়ার করবে এবং এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্টটি চুজ করবে এবং এখান থেকে করে দেবে সাবমিট তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে তোমার লগ হয়ে নেবে এবং লগ ইন হওয়ার পরেই কিন্তু তোমাদের সামনে চলে আসবে এন্টার খাদ্যসাথী নাম্বার দিয়ে তোমরা আপডেট করে নেবে এবং সেমভাবে যদি কেউ রিনিউয়াল করে থাকো এবছর তো সেক্ষেত্রে তোমরা এই সেকেন্ড লিঙ্কটিতে ক্লিক করে নেবে এবং এখান থেকে ডিস্ট্রিক্টটি চুজ করে নেবে এবং তারপরে করে দেবে সাবমিট তো সেম লগ ইন এরিয়া ফর রিনুয়াল স্টুডেন্ট এখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে তোমরা করে নেবে লগ ইন এবং সেই সেম তোমরা এখানে তার যে তোমাদের খাদ্যসাথী নাম্বারটি রয়েছে সেটি পুট করে এটি কিন্তু আপডেট করে দেবে তো এই একটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা তোমাদের দেওয়া হয়েছে এবং এই খাদ্য সাথী নাম্বার কিন্তু তোমাদের সবারই ম্যান্ডেটারি এবং আপডেট করতে বলা হয়েছে তো এবার অনেকেই প্রশ্ন করতে পারো যে আমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি এখন যদি আমরা খাদ্য সাথী নাম্বার না দিই তাহলে কি আমাদের ব্যালেন্স ঢুকবে না বা এরকম কিছু তো সেক্ষেত্রে বলে দিই এরকম কোনো ইনফরমেশন এখনো কিন্তু দেওয়া হয়নি যে তোমাদের আপডেট না করলেও ব্যালেন্স যুগবে কিনা তো সেক্ষেত্রে তোমাদের এই যে খাদ্য নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আপডেট করে দেওয়াই ভালো যেহেতু নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল একত্রিশ দশ দু হাজার বাইশ ফর দ্যান দু হাজার বাইশ তেইশ অর্থাৎ বন্ধুরা

আমাদের আপডেটটি করে নাও এবং যারা এখনো ফর্ম ফিল আপ করনি তারা কিন্তু এই ওয়েসিস পোর্টালে এসে তাদের ফর্মটি ফিল করে নিতে পারো তো এই ওয়েসিস ফর্ম ফিল কি করে করবে তার স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু আমাদের অলরেডি ভিডিও করা রয়েছে যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এটি কিন্তু ছিল আজকের আমাদের দুটো গুরুত্বপূর্ণ ওয়েসিস নিয়ে আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকিনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে